নমস্কার, আজি ঈদ উল জুহা আর পবিত্র ঈদ উল জুহার বাবে ইতিমধ্যে অসম আর মেঘালয় সীমান্তর বহু লোকে এতিয়া ঈদগাহ ময়দানত ভিড় করা পরিলক্ষিত হয়েছে। ঈদর পবিত্র নামাজ আদায় করিবর বাবে বহু লোক সমাবেত হওয়া পরিলক্ষিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ খবরটি টাইম এইটর দর্শক সকলক এই মুহূর্তে জানাইছো। ঈদর নামাজ পড়িবলৈ হাজার হাজার লোকর আগমন, অসম মেঘালয় সীমান্তত ঈদর উলহ মালহ পরিবেশ। দক্ষিণ শালমারার মিরজুমলাত হাজার হাজার লোকে ভিড় করেছে ঈদগাহ ময়দানত। পবিত্র ঈদর নামাজ আদায় করিবর বাবে ইতিমধ্যে দক্ষিণ শালমারার মিরজুমলাত হাজার হাজার লোকর সমাগম। অসম আর মেঘালয়ের বিভিন্ন প্রান্তর রাইজ সমবেত হয়েছে নামাজ পড়িবর বাবে ঈদগাহ ময়দানত। সমূহীয়াকৈ সকলে আদায় করব ঈদর নামাজ। অসম মেঘালয়ের বিভিন্ন প্রান্তর ইসলাম ধর্মাবলম্বী লোকসকল পবিত্র ঈদর দিনটুত পুয়ার ভাগতে ঈদগাহ ময়দানত সমূহীয়া নামাজ আদায় করিবর বাবে উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে। কেতবোর দৃশ্যাংশ আহি পড়েছে, টাইম এইটর দর্শকসকলক এই মুহূর্তে দৃশ্যাংশ দেখুৱাইছো। পুয়ার ভাগতে ঈদগাহ ময়দানলৈ ঢাপলি মেলিছে নামাজ আদায় করিবর বাবে ইসলাম ধর্মাবলম্বী লোকসকল। ইয়াত অসম আর মেঘালয়ের বহু ইসলাম ধর্মাবলম্বী লোক আছে, সকলে এইদরে ঈদগাহ ময়দানলৈ পুয়ার ভাগতে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। অসম আর মেঘালয়ের বিভিন্ন প্রান্তর রাইজে সমন্বিত সমূহীয়া নামাজ আদায় করিবর বাবে ঈদগাহ ময়দানত। অসম মেঘালয় কিমান ঈদর উলহ মালহ কৰিছে, প্রেম আর ভাতৃত্ববোধর এনাজরীরে আজির দিনটুক ঈদ উল জুহা পালন করেছে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে। এয়া দক্ষিণ শালমারার মিরজুমলার ঈদগাহ ময়দানের দৃশ্য। হাজার হাজার লোক সমবেত হয়েছে পবিত্র নামাজ আদায় করবেন দৃশ্যাংশ দেখাল। এই জন্য প্রত্যেকে তাদের চলে গেছে, আমরা মরার আগ পর্যন্ত এইভাবেই করতে হবে। শুধু এই কয়েকটা নামাজ দেখা যায়।